সকলে এই কথাটি বলে যায়, হে আরে গুণগুণের কথা জানে সকলে এই কথাটি বলে যায়, কৃষকের অন্তরে অন্তরে বাংলার ঘরে ঘরে, হে আরে গুণগুণের কথা জানে সকলে এই কথাটি বলে যায়, হে আরে গুণগুণের কথা জানে সকলে এই কথাটি বলে যায়, কৃষকের অন্তরে অন্তরে বাংলার ঘরে ঘরে, হে আরে গুণগুণের কথা জানে সকলে এই কথাটি বলে যায় রে, হে আরে গুণগুণের কথা জানে সকলে এই কথাটি বলে যায় রে। পোকার বংশ সমূলে করে ধ্বংস এই কথাটি তোমাদেরকে বলে যাই রে, কারেন পোকার বংশ করে সমূলে ধ্বংস এই কথাটি তোমাদেরকে আমি বলে যাই রে, সুপার শট সুপার শট আনন্দ আনন্দ কি যে আনন্দ, ধানের আগাছা তো মনে বেশি ফসল উৎপাদনে আধুনিক কম্বাইন আগাছা বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এবং ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। বর্তমানে বাংলাদেশে 1,50,00,000 হেক্টরে ধান চাষ হয় এবং বছরে প্রায় 3,35,00,000 মেট্রিক টন ধান উৎপন্ন হয়ে থাকে। পক্ষান্তরে বছরে প্রায় 3,50,00,000 মেট্রিক টন ধানের চাহিদা রয়েছে, অর্থাৎ আমাদের এখনও খাদ্য ঘাটতি রয়েছে, যা চাহিদা পূরণে বিভিন্ন দেশ থেকে খাদ্যশস্য আমদানি করতে হচ্ছে। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 20 কোটি এবং 2025 সাল নাগাদ জনসংখ্যা দাঁড়াবে প্রায় 21 কোটিতে। পক্ষান্তরে প্রতি বছরই আবাদী জমির পরিমাণ কমে যাচ্ছে বিভিন্ন কারণে, যেমন রাস্তাঘাট নির্মাণ, নদী ভাঙন, কলকারখানা, বাড়িঘর নির্মাণ ইত্যাদি। কাজেই এই বিপুল সংখ্যক জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে প্রতি একর জমিতে খাদ্য উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। অধিক খাদ্যশস্য উৎপাদনে প্রয়োজন উন্নত জাত, পরিকল্পিত সার ও বালাইনাশক প্রয়োগ ব্যবস্থাপনা। এই প্রতিযোগিতামূলক অধিক খাদ্যশস্য উৎপাদনে তাই ফেয়ার এগ্রোকেমিক্যালস সার্ভিসেস লিমিটেড কৃষকের জন্য অত্যাবশ্যকীয় গুণগত মানের কৃষি সরঞ্জামাদি বাজারজাত করে আসছে। উন্নত জাতের বীজ, উন্নত জাতের ফসলের গৌণ খাদ্য সার, বালাই ব্যবস্থাপনা দমনে উন্নত মানের আগাছা নাশক, কীটনাশক ও ছত্রাকনাশক কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে ফেয়ার এগ্রো। এছাড়াও উন্নত জাতের হাইব্রিড বীজ, যেমন ভুট্টা বীজ, ঢেঁড়স, টমেটো ও মরিচের বীজ বাজারজাত করছে ফেয়ার এগ্রো। ফেয়ার এগ্রোর ফসলের গৌণ খাদ্য যেমন ফেয়ার গোল্ড, ফেয়ার মনোজিঙ্ক, চিলেটেড জিঙ্ক, ফেয়ার বোরন ও ফেয়ার জিপসাম। ফেয়ার এগ্রোর বালাই ব্যবস্থাপনা যেমন আগাছানাশক ফেয়ার ক্লিন 18WP, যা কৃষকের কাছে অতি পরিচিত। ফেয়ার এগ্রোর কীটনাশক ফেয়ার ব্রিড, ফিউচার, ফেয়ার টেক, ফেয়ার হিট ও সুপার সল্ট। ফেয়ার এগ্রো ছত্রাকনাশক ফেয়ার আপ, উইনজল, এগ্রোভেট DF। ফেয়ার এগ্রোকেমিক্যাল সার্ভিসেস লিমিটেড 2016 সালে গুটি কয়েক পণ্য নিয়ে বাজারজাত শুরু করে, যার স্লোগান হল কোয়ালিটি ও স্বচ্ছতা শতভাগ,
ধীরে ধীরে কোম্পানি কৃষকের আস্থা অর্জন করতে পেরেছে তার যুগোপযোগী শতভাগ গুণসম্পন্ন পণ্য মার্কেটিংয়ের মাধ্যমে। কৃষকের চাহিদার কথা মাথায় রেখে কোম্পানির পণ্যগুলি কৃষকের মাঝে সরবরাহ করে আসছে। আস্থা রাখুন, শতভাগ ব্যবহার করুন। ফেয়ার এগ্রোকেমিক্যাল সার্ভিসেস লিমিটেডের সকল পণ্য। জমিতে পর্যাপ্ত সার প্রয়োগ করলেও মাটির বিভিন্ন জটিল প্রক্রিয়ার কারণে উদ্ভিদের জন্য গ্রহণ উপযোগী হয়ে ওঠে না। ধান লাগানোর 20-25 দিনের মাথায় প্রথম উপরি সার প্রয়োগের পর থেকে পর্যাপ্ত কুশি বের হয়, কিন্তু পাশের কুশিগুলি পর্যাপ্ত সারের অভাবে বড় হয় না এবং সঠিক সময়ে শীষ বের হয় না, ফলে ধানে প্রচুর চিটা হয় এবং ফলন কমে যায়। অবস্থা দূর করতে প্রয়োগ করতে হবে ফেয়ার গোল্ড পিজিআর। ফেয়ার গোল্ড একটি সমন্বিত উদ্ভিদের জৈব উজ্জীবক, যা প্রয়োগে বিঘা প্রতি 3-4 মন ধান বেশি পাওয়া যায়। ফেয়ার গোল্ড প্রয়োগে নিম্নরূপ উপকারিতা পাওয়া যায়: ধান দ্রুত সবুজ হয় এবং দীর্ঘদিন সবুজ থাকে, পাশের কুশিগুলো দ্রুত বড় হয় এবং একই সঙ্গে শীষ বাহির হয়, সারের অপচয় রোধ করে, শিকড়ের সংখ্যা বৃদ্ধি করে। প্রয়োগ পদ্ধতি: ধান লাগানোর 20-25 দিন পর প্রথম উপরি সার প্রয়োগের সময় ইউরিয়া সারের সাথে বিঘা প্রতি 1 কেজি হারে প্রয়োগ করতে হবে। ধানের বয়স 35-40 দিন হলে যে কোনো কীটনাশক ও ছত্রাকনাশকের সাথে ফেয়ার গোল্ড তরল বিঘা প্রতি 250 মিলি স্প্রে করতে হবে। ধানের বয়স 50-55 দিনের মধ্যে দ্বিতীয়বার ফেয়ার গোল্ড বিঘা প্রতি 250 মিলি প্রয়োগ করতে হবে। বিশেষ দ্রষ্টব্য: ফেয়ার গোল্ড প্রয়োগে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ধান রোপণের পর থেকে ধান পাকা পর্যন্ত বিভিন্ন পোকামাকড় আক্রমণ করে থাকে। ধানের ক্ষতিকারক পোকা: ধানের ক্ষতিকারক পোকার মধ্যে উল্লেখযোগ্য পোকা হল মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, বাদামি গাছ ফড়িং, নলি মাছি, গান্ধী পোকা, শীষ কাঁটা লেদা পোকা। এছাড়াও ধানে নানা ধরনের রোগ হয়, যেমন শীত ব্লাইট বা খোল পোড়া ব্লাস্ট। ধানের মাজরা পোকা: ধান ফসলের সবচেয়ে ক্ষতিকারক মাজরা পোকা। বর্তমানে 2 ধরনের মাজরা পোকা ধান খেতে লক্ষ্য করা যাচ্ছে, যথা হলুদ মাথা মাজরা পোকা এবং কালো মাথা মাজরা পোকা। কালো মাথা মাজরা পোকা দমন করা এখন কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ধান রোপণের 25-35 দিনের মধ্যেই সাধারণত কালো মাথা মাজরা পোকা আক্রমণ করে থাকে। পরবর্তীতে 45-60 দিনের মাথায় আবারও জমিতে কালো মাথা মাজরা পোকা আক্রমণ করে থাকে। মাজরা পোকার লার্ভা বা ক্রীড়া ধান গাছের গোড়ায় ছিদ্র করে কাণ্ডের ভিতর ঢুকে কুড়ে কুড়ে খায় এবং মাইজ ডগা কেটে দেয়, ফলে মরা ডিগ বের হয়। ধানের কাইস্থোর অবস্থায় কালো মাথার মাজরা পোকা ভয়ঙ্কর রূপে আক্রমণ করে থাকে, ফলে মরা শীষ বাহির হয়। ভালো ফলন পেতে হলে মাজরা পোকা দমন করা খুবই জরুরি। বর্তমানে কালো মাথা মাজরা পোকা দমন করা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পোকা দমন করতে হলে বর্তমানে আধুনিক কার্যকরী কীটনাশক ফেয়ার প্রিড 95 SP প্রয়োগ করতে হবে। এটি স্বল্প মাত্রা দীর্ঘস্থায়ী কম্বাইন্ড কারটাপ 92% ও এসিটামি প্রিড 3% মিশ্রিত কীটনাশক। ফেয়ার প্রিড 95 SP একটি প্রবাহমান কীটনাশক, তাই স্প্রে করার পর সমস্ত গাছ বিষাক্ত হয়ে থাকে এবং কাণ্ডের ভিতরের পোকা মারা যায়। ফেয়ার প্রিড 95 SP প্রতিরোধক ও প্রতিষেধক হিসেবে কাজ করে, অর্থাৎ পোকার আক্রমণের পূর্বে প্রয়োগ করলে পোকা আক্রমণ করে না এবং আক্রমণের পর প্রয়োগ করলে আক্রান্ত পোকা মারা যায়। ফেয়ার প্রিড 95 SP পোকা ও ফসলে রেজিস্টেন্স গড়ে ওঠে না, তাই কুশি বৃদ্ধির পর্যায়ে অর্থাৎ ধান রোপণের 25-30 দিনের মাথায় একর প্রতি 100 গ্রাম ফেয়ার প্রিড 95 SP স্প্রে করতে হবে এবং 45-60 দিনের মাথায় কাইস্থোর অবস্থায় দ্বিতীয়বার ফেয়ার প্রিড 95 SP স্প্রে করতে হবে। পাতা মোড়ানো পোকা: পাতা মোড়ানো পোকা ধানের আরও একটি ক্ষতিকারক পোকা। এই পোকার ক্রীড়া বা লার্ভা ধান পাতা লম্বালম্বিভাবে মুড়িয়ে ভেতরে অবস্থান করে এবং পাতার সবুজ অংশ খেয়ে পাতা সাদা করে ফেলে। আক্রমণ বেশি হলে পাতা শুকিয়ে খড়ের মতো হয়ে যায়। এই পোকা ধানের যে কোনো বয়সে আক্রমণ করতে পারে। এই পোকা দমনে ফিউচার 505 EC একটি অত্যন্ত কার্যকরী কীটনাশক। ফিউচার 505 EC ক্লোরপাইরিফস 50% ও সাইপারমেথ্রিন 5% মিশ্রিত একটি শক্তিশালী তরল কীটনাশক। ফিউচার 505 EC একটি স্পর্শক, পাকস্থলী এবং শ্বাসরোধক ক্ষমতা সম্পন্ন কীটনাশক। এটি স্প্রে করার সাথে সাথে পোকার গায়ে লাগা মাত্র পোকা মারা যায়। পাকস্থলী গুণসম্পন্ন হওয়ায় স্প্রে করা পাতা ডগা ইত্যাদি থেকে রস খাওয়ার সাথে পোকা মারা যায়। শ্বাসরোধক গুণসম্পন্ন হওয়ার কারণে ফসলে লুকানো যে কোনো ধরনের কীটপতঙ্গ দমনে কার্যকরী।
পোকার আক্রমণ দেখা মাত্র একরে 200 মিলি হারে প্রয়োগ করতে হবে। তবে আক্রমণ বেশি হলে এবং সাথে মাজরা পোকার আক্রমণ থাকলে ফেয়ারপ্রিড 95 এসপি এর সঙ্গে মিশিয়ে একত্রে অনুমোদিত মাত্রায় স্প্রে করা যেতে পারে। বাদামি গাছ ফড়িং। বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকা ধানের অন্যতম ক্ষতিকারক পোকা। কারেন্ট পোকার আক্রমণে ধানের ফলন শূন্যের কোঠায় নেমে যেতে পারে। বাদামি গাছ ফড়িং অনেক এলাকায় কারেন্ট পোকা নামে পরিচিত, কারণ এটি বিদ্যুতের ন্যায় দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকা দেখতে বাদামি বা ধূসর রঙের পোকা। পূর্ণবয়স্ক পোকা ধান গাছের গোড়ায় আক্রমণ করে। সময় মতো দমন করা না গেলে এদের আক্রমণ ব্যাপকতা ধারণ করে, সেজন্য একে প্যান্ডেমিক আক্রমণ বা মহামারী আক্রমণ বলা হয়ে থাকে। এটি সাধারণত আমন মৌসুমে আক্রমণ বেশি করে থাকে। স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় ধানের কাইচ থোড় অবস্থায় ধানের খোলের ভিতর সারিবদ্ধভাবে 200 থেকে 250 ডিম পাড়ে। ধানের খোল সূর্যালোকে ধরলে ভিতরে সারিবদ্ধ ডিম দেখা যায়। 8 থেকে 10 দিনের ভিতর ডিম ফুটে বাচ্চা বের হয়। এরা সাধারণত 20 থেকে 30 দিন বেঁচে থাকে। এদের শরীরের প্রায় 70% উদর বা পেট, যার ফলে প্রচুর পরিমাণে রস খেতে পারে। বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকা মূলত গাছের গোড়ায় পূর্ণবয়স্ক পোকায় আক্রমণ করে এবং ধান গাছের রস খায়। ফলে ধান গাছ শুকিয়ে খড়ের মতো বাদামি রং ধারণ করে এবং হপার বার্ন তৈরি করে। দূর থেকে দেখলে মনে হবে আগুনে পুড়ে গেছে। বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকা দমনে আক্রমণের শুরুতেই অথবা আক্রমণের আগেই দমন ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রথমেই ধানের জমি থেকে পানি বের করে দিতে হবে। সঠিক দমনের জন্য জমিতে নালা বা বিলি কেটে দিতে হবে। কারেন্ট পোকা দমনে বিভিন্ন কীটনাশক ব্যবহার হলেও বর্তমানে সবচেয়ে কার্যকরী তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সুপার শট 75WDG ব্যবহার করতে হবে। সুপার শট 75WDG এই যুগের শ্রেষ্ঠ অ্যান্টিফিডার কীটনাশক, তাই আস্থা রাখুন শতভাগ। সুপার শট 75WDG ব্যবহার সুবিধা। অ্যান্টিফিডার কীটনাশক ফলে সফলভাবে পোকা দমন করে। স্বল্পমাত্রা দীর্ঘস্থায়ী কার্যকরী অ্যান্টিফিডার কীটনাশক। কুইক নকডাউন গুণসম্পন্ন হওয়ায় পোকার গায়ে লাগা মাত্রই মারা যায়। ট্রান্সলেমিনার গুণসম্পন্ন হওয়ায় পাতার এক পাশে স্প্রে করলে অন্য পাশের পোকা মারা যায়। পোকামাকড়ের পাশাপাশি ধানে বিভিন্ন ধরনের রোগ বালাই আক্রমণ করে থাকে। সিথ ব্লাইট বা খোল পচা রোগ। ধান ফসলের সবচেয়ে ক্ষতিকারক রোগ হল খোল পচা বা খোল পড়া রোগ। এই রোগে ধানের ফলন মারাত্মকভাবে ব্যাহত হয়। জমিতে খোল পচা রোগ হলে প্রথমে ধান গাছের পানির উপরের স্তরে ধানের পাতা বা খোলে সবুজ ধূসর রঙের দাগ পড়ে। অনুকূল পরিবেশে দাগগুলো আস্তে আস্তে বড় হতে থাকে এবং দাগগুলো গোখরো সাপের দাগের মতো দাগ পড়তে থাকে। এই দাগ পরবর্তীতে পাতায় কাণ্ডে ছড়িয়ে পড়ে। আক্রমণ ব্যাপক হলে ধান গাছ ঝলসিয়ে যায়। সিথ ব্লাইট দমনে বিভিন্ন ছত্রাকনাশক ব্যবহার হলেও বর্তমানে সবচেয়ে কার্যকরী ছত্রাকনাশক হল ফিয়ারাপ 32.5 SE। দুইটি যুগোপযোগী কার্যকরী উপাদান দিয়ে তৈরি এবং অত্যন্ত ঘন ও পানিতে দ্রুত মিশ্রণযোগ্য তরল ছত্রাকনাশক। ফিয়ারাপ 32.5 SE ব্যবহারের উপকারিতা। এটি প্রতিষেধক ও প্রতিরোধক হিসেবে কাজ করে, অর্থাৎ রোগ লাগার আগে প্রয়োগ করলে এই রোগ হয় না এবং রোগ হওয়ার পর প্রয়োগ করলে দ্রুত রোগ সেরে উঠে ধান গাছকে সবুজ করে, ধানে চিটে হওয়া রোধ করে, ফলে ধানের ফলন বেড়ে যায়, ধানের রং উজ্জ্বল করে, ধানে কোনো দাগ থাকে না, তাই বাজার দাম বেশি পাওয়া যায়। ফেয়ারাপ দেওয়া জমির ধানের পাতা খাড়া থাকে, ফলে শালক সংশ্লেষণের মাধ্যমে বেশি পরিমাণ খাবার তৈরি হয়। ধান গাছের কাণ্ড শক্তিশালী হয়, ফলে বাতাসে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। প্রয়োগ পদ্ধতি। ধান রোপণে 40 থেকে 45 দিনের মাথায় একবার এবং 55 থেকে 60 দিনের মাথায় কাইচ থোড় অবস্থায় আরও একবার একর প্রতি 200 মিলি প্রয়োগ করতে হবে। এই তো ভালো আছো? হ্যাঁ ভাই।
করা করে একটা আরামসে বানাও না। ঘটনা ঘটনাটা শুনছো নাকি? কি ঘটনা খুইলা কও। আরে সালাম তো এবার সেঞ্চুরি মারছে। সেঞ্চুরি মারছে মানে? আরে বুঝলা না, চায়রা সব গায় পুরো সেঞ্চুরি মাইরা দিছে। গ্রামের ব্যারাক জানে কিন্তু এখনো তুমি জানতে পারলা না? আরে মিয়া কেমনে জানু, সারাদিন থেকে দোকানের টেনশনে, এই খেলা টেলে দেখার সময় আমার নাই। আরে দুরু ভাই তুমিও তো উল্টা বুঝতেছো, এই খেলা সেই খেলা না, এটা হইতাছে ফসলের খেলা, কৃষির খেলা, ধানের খেলা, এটা হচ্ছে সালামার মন্ডলের খেলা। ভাই তুমি এই সালাম আর মন্ডলের খেলা দেখো আর আমি দোকান দেখি, বুঝলা? আর কি আর করবো, তোমার চা তুমি রাহো, চিনি মিনি কিছু দাও না, ভালো হয় না। চা ব্যবসা করো তুমি, থাকো তুমি। ডরে কি আছে, আমি আছি না, ওর কথা ধরনি এরকম, কি জামা ভেতরে আমি দেখতে। আপনি বুদ্ধিতে একটু খাটো, এই সেঞ্চুরি সেই সেঞ্চুরি না, এই খেলা সেই খেলা না, এইটা হলো মাঠের খেলা, জমির খেলা, ধানের খেলা। তোমার সুম্মা খাইবো, কানবি না। আসল ঘটনাটা কি খুলা কও? ওই যে ফেলটু সালাম আছে না, হ্যাঁ, তো মানসম্মটাকে পুরা বাইরে গেছে। কেমনে কি জানি কি কইরা সুপার সুপার ধান বলাইছে, মেলা ধান হইছে, সুপার শটে কাম সারছে। এখন যে কৃষি অফিস থেকে এককার ভুল আপেন করে একটা লোক আইছিল, এই হে কইছে আরে সম্বর্ধনা দিব, আবার বলে পুরস্কার দিব, আম করতে মান সম্মান পামচার হয়ে গেল। কস কি এই মন্ডলে হারাইয়া দিল, হারা জীবন মারলাম আমি হাফ সেঞ্চুরি, আর ওর মায়েরা দিল ফুল সেঞ্চুরি। হুজুর কিছু একটা করেন, নাইলে কিন্তু ডাবল সেঞ্চুরি মারবা পারে। ফেলটু সালাম ডাবল সেঞ্চুরি মারবি, এই মন্ডলের উপরে কেরামতি জাহাজ তোরা দিতেই পারবি। আরে না কিছু বলো না, আমি তো বলি না, গ্রামের মানুষজন বলে, গ্রামের মানুষ আমার ভালোবাসা বিভিন্ন নামে ডাকে। তাই লোকে বলে, কি এমন মহাভারত উদ্ধার করছো শুনি? সেটা তো দেখতেই পেয়েছ। শোনো, গ্রামের মানুষ আমারে ভালোবাসা নাম দিছে সেঞ্চুরি সালাম। তুমি সেঞ্চুরি নাকি হাফ সেঞ্চুরি আমার জানা দরকার নাই, আমার আব্বা এসব পছন্দ করে না। কেন? এটা তো খুশি সংবাদ, আমি কৃষিতে ভালো করতেছি, আমার খেতে ফসল ফলতেছে ভালো, এটা তো খুশি সংবাদ। শোনো, গ্রামের মানুষ যখন মাছ জাপোকা নিয়ে চিন্তিত তখন আমার খেতে বাম্পার ধানের ফলন। আমার আব্বা তার উপরে কেউ বাহাদুরি করুক এমনটা চায় না। দেখো তোমার আব্বা কি চায় না চায় সেটা তো আমি জানি না,
তোমার এখন কথা কই? তোমার আব্বা সেকেলে পদ্ধতিতে চাষাবাদ করে। আমি হইতেছি এই প্রজন্মের মানুষ। আমি আমার জমিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করি, নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করি আমার জমিতে। শুনো, তুমি কি করো না করো এটা আমার জানা দরকার না। আমার আব্বা যা কইছে তাও ঠিক আছে, তাই করবো। সে তো বাম্পার ফলন ফলাইছে, বিশাল কাণ্ড ঘটায় ফেলে। আমার এক গুণে মানে ভালো জীবাণু ধ্বংস করে এমন একটা সাবান দাও। আর শোনো, খালি পুরান হইলে হইব না, মানে কেমন কার্যকরী কেমন সেটাও দেখতে হইব। চব্বর কথা কইছো তো সালাম ভাই, তোমার কাছে অনেক কিছু শিখার আছে সালাম ভাই। আবল, উত্তর পাড়া মাথা হচ্ছ তোমরা, সমাজে তোমাকে একটা মান ইজ্জত আছে, আছে না? আছে তো, আপনারা তো মেলা মান সম্মান, সমাজের সবাই ইজ্জত করে, মান্য করে, সম্মান করে। মান সম্মান সব পামসার হয়ে যেতেছে, সাইকেলে চাকার লিক এর মতো প্যাক প্যাক করে। চুপ কর হুজুর, এক মিনিট সময় তার শোক পালন করে লই। চুপ কর, একটা বিয়ে করা দরকার আছে। বাপদাদার আমার চাষ পদ্ধতি সবই সালাম নষ্ট করে দিতেছে। শুনো, আমার কাছে মনে হইতেছে যে একটা বিচারের ব্যবস্থা করা দরকার। ওইখানে সবকিছু আলোচনা হইব, কে বড় জানতা সব খোলাসা করতে হইব। আমার মনে হয় গ্রামের সবাইকে জানাবো দরকার। কথা ঠিক বলছো, আমি যা সবাই জানা দিয়ে যা দেখ। সালামের যে কি অবস্থা,
বড়দের সম্মান করে না, আমার তো ইজ্জতই করে না। কালো মাথার মাজরা পোকা আক্রমণ করে, ফলে মরা ডিগ বাইর হয়। আর 45 থেকে 60 দিনের যখন কাইস্ত থোর অবস্থায় থাকে তখন দ্বিতীয়বার এই পোকা আক্রমণ করে, ফলে মরা শীষ বাইর হয়। তাই কুশি বৃদ্ধির সময় একবার আর থোর অবস্থায় দ্বিতীয়বার। এই এই ফেয়ার ব্রিড 95 SP দীঘা প্রতি 50 গ্রাম স্প্রে করতে। এই যে সালাম সাহেব। কাকা আপনার মনে করেন চাইতেছেন না? আচ্ছা যান। কি আব্বা যে আপনার নামে বিচার জড়ো করছে, আপনি কি সেটা শুনছেন? কোনো অসুবিধা নাই, এইবার গ্রামের মানুষের কাছে খোলাসা হইব আর প্রমাণিত হইব কে সব জানতা। কিন্তু আমার কিন্তু খুব টেনশন লাগতেছে, আব্বা যে রাগী মানুষ। টেনশনে কিচ্ছু নেই, তুমি আছো না, তুমি থাকতে আমার কিছু টেনশন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে থাকবে। ঠিক আছে। আচ্ছা শোনো, আর কিছু করবা না? কতদিন বাদ এসে পড়তাছি, কিন্তু উপায় নাই। মাটি মাটি ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম। মাটি হচ্ছে পানি ও পুষ্টির প্রকৃত উৎস। মাটি হচ্ছে পানি ও পুষ্টির প্রকৃত উৎস। সব মাটিতে সব ফসল জন্মায় না। মাটি হইল ফসল উৎপাদনের আইরে অন্যতম মাধ্যম। ফসল উৎপাদন কি করো? তুমি ময়না ওটিয়া ময়না গায়ে দিয়ে গয়না ইয়া কেন অয়না সালামের তোর তো আর সয় না। কি করনা গো? হ্যাঁ ভাইজ আমি কথা রাখো, আর এটা আমি নিজে কবিতা লিখছি, কবিতা লেখা দরকার না। শুনো, তোমার সাথে আমার একটা কথা আছে। কম সত্যি কি বিশ্বাসশালী হইব? বিচার ওই মানে মানে 100 বার হইব, কারণ হুজুরের সাথে সালামের হলো বুদ্ধির খেলা, এই জন্য আমি রীতিমতো পড়াশোনা করে বুদ্ধি বাড়াই। আদুরো আব্বা তো এমনি কৃষি বিষয় সম্পর্কে অনেক কিছু জানিও বুঝেও। আরে জানলে তো হইব না, মানতে তো হইব, কারণ সালাম কাউন্ট করে হলো ফিয়ার এগ্রো লিয়া, দারুণ কোম্পানি। ফিয়ার এগ্রো? হ্যাঁ ফিয়ার এগ্রো, নতুন প্রযুক্তির কোম্পানি। আচ্ছা তুমি এত পড়াশোনা করলে আমার আব্বার কি লাভ? বোকা নাকি? হ্যাঁ এই পরিবারে সবারই বুদ্ধিতে একটু খাটো। আমি হইলাম গে হুজুরের খাস চামচা, আমি পর্যাপ্ত লেখাপড়া করতেছি, হুজুর যদি কোথাও যায় আটকে পড়ে আমি কানে কানে বুদ্ধি দিয়ে দেবো। আবু ভাই তোমার মাথায় কিন্তু সত্যি অনেক বুদ্ধি, বুদ্ধি একদম গিজগিজ করে না? আইসো না আইসো না, এই বুদ্ধি দিয়ে তো কবিতা লিখছি। লিখো আরো লিখো। ও টিয়া ময়না গায়ে দিয়ে গয়না বিয়া কেন হয় না সালামের তোর তোর সয় না কিচি 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 কিচি। কেমন আছে সালাম মিয়া? জি স্যার আছি স্যার। ধান তো ইনশাল্লাহ ভালোই হয়েছে না? জি স্যার আপনাদের দোয়া স্যার। স্যার দেখেন ভালো ফসল ফলাইলেও সমস্যা, মণ্ডল সাহেব তো অনলাইন বিচারের ব্যবস্থা করছে। আসলে মণ্ডল হচ্ছে একটা দুষ্ট প্রকৃতির লোক, সেই গ্রামের কারো ভালো দেখতে চায় না। স্যার আমার তো ভয় লাগতেছে। কিসের ভয়? তুমি গ্রামের উন্নতি করছো, দেশের উৎপাদন বৃদ্ধি করছো। সেটা তো স্যার আপনি বোঝেন, মণ্ডল সাহেব তো বোঝেন না স্যার। আপনার কাছে আমার একটা অনুরোধ স্যার, বিচারের দিন আপনি অবশ্যই থাকবেন। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, সেটি হবে বিচারের দিন আমরা সব একটা প্রতিযোগিতার আয়োজন করব, সেখানে মণ্ডল সাহেব থাকবে, তুমিও থাকবে, এবং কৃষি বিষয়ক বিষয়ে তাকে আমরা বিভিন্ন প্রশ্ন করব, আর সে নাজেহাল হয়ে যাবে, জিততে পারবে না, বিচার হেরে যাবে। জি স্যার খুব ভালো আইডিয়া স্যার,
স্যার দেখেন এই যে পাকা দানি ফেরা ব্যবহার করতেছি স্যার। মন্ডলে পাই নাই, পাইছে চামচা হাবলুরে, আজকে ওরে পাইলেই হইছিল আমার। আরে বোন মাথা ঠান্ডা কর, তুই তো জানোস মন্ডল ভালো মানুষ না, ওর কাছে কেন লেগে পরামর্শ লইতে গেছিলি? ওই হাবলুর আমি 300 টাকা দিছিলাম নগদ। আরে হাবলুর কাছে আমি 2000 টাকা পাই, অর্ডার হয়ে আমার দোকানে চা খাইতে হয় না, এর একটা বিহিত করতে হইব। আসলে একটা বিহিত করতে হইব, চল আজকে আর বিহিত করবো, মন্ডলে বাড়ি যাই, চল অক্ষণে যাবো মন্ডলে বাড়িতে, অক্ষণে গিয়ে বিহিত করবো, চল চল যাই মন্ডলে বাড়িতে। ময়না ময়না কই গেলি ময়না? আরে আমার ছাতাটা খুঁজে পাইতেছি না ময়না, আইলে পরে টের পাবেন আমি কোন রকমের জীবন নিয়ে বাইসে আছি। বাম্বু কামিং ঘটনা খুলে কেমনে খুলে কম, এইখানে আপনি মার বাসার ওদিকে বাম্বু রানিং বাম্বু কামিং ৫০-৬০ জন লোক নিয়ে আমার ঘিরা ধরছে। আমি আর কি করবো, আপনি আবার ভুল পরামর্শ দিছিলেন, ওই খাতে ফসল ফলাবার লেগে হয়েছে খালি আমার উপর জীবন বাঁচায় আছি। আমার মনে হয় শয়তান দেখ কইছে পালাইছে, আমারও তো ইমান হইতাছে। মা ভাত দাও, খিদা লাগছে। আমি হাত মুখ ধুই আহি, ভাত রেডি করো। খিদা লাগছে। ওমা খাওন তো দিলা, তুমি কই? মা বাড়িতে নাই, ভবিষ্যতে তো আমি তোমার রান্না করে খাও, এখন থেকে প্র্যাকটিস করতেছি। আমি মন্ডলের মাইয়া, বুঝছো? আমার কপালে কি এত সুখ সইব? তোমার বাজান যেমন করে আমার পিছনে লাগছে। আদের কথা কইও না তো, মিয়া বিবি রাজি তো কি আকারে গা মন্ডল মিয়া। হ্যাঁ নাও খাও এখন। ঠিক আছে, বাতাস করে ভালো বেরা। ভাই আপনারা বসেন সবাই, আর চুপ থাকেন, বসেন বসেন। রাজা আমরা আছি মন্ডল চাচার কাছে সালামের কুটুম্বের বিচারের জন্য,
দেখি মোটর দাদা কি করে। কিন্তু বিচারটা কি, সালাম ভাই কি অপরাধ করছে? আসলে সালাম যেসব কাজকর্ম করতেছে সেসব রীতিমতো অপমানজনক, অল্প বেশি বেশি পাইকা গেছে। বাপদাদার চাষ পদ্ধতির অপমান করছে, দুই দলের পোলা মুরব্বী মানে না। সালাম ভাই তো আমাদের জন্য ভালো কাজই করছে, এই গায়ে সবচেয়ে বেশি ধান উৎপাদন করে। সপন না বেশি বুঝছো না, সারাদিন থাকো চায়ের গুটা নিলয়া, তুমি কি বুঝবা? ওই সপন না বেশি বুঝল ভালো না, না লিখে দেখো দিমু একটা গুটা নি। আমি আমার বেশি বুঝলাম কই থেকে? ওই না চুপ থাকেন বসেন। আরে ভাই আপনি চুপ করুন, আমি আমার পরিচয় দিচ্ছি। আমি কৃষিবিদ আব্দুল মালিক, রসুলপুর উপজেলা কৃষি কর্মকর্তা। আপনাদের এখানকার অনেক লোকই আমাকে চেনে। জি আমি আপনাকে চিনি। সঠিকভাবে পরিচর্যা করছে এবং আগাছানাশক ওষুধ ব্যবহার করছে এবং সঠিকভাবে বালাই ব্যবস্থাপনা করছে, বরঞ্চ ভালো বীজ ব্যবহার করে ফলে সবার চেয়ে ভালো ফসল হয় এবং দিন দিন জমির পরিমাণ কমছে কিন্তু লোক সংখ্যা বাড়ছে। 18 কোটি মানুষের খাদ্য যোগান দিতে আধুনিক চাষ পদ্ধতির কোনো বিকল্প নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কৃষি জমি সঠিকভাবে ব্যবহার করতে, 1 ইঞ্চি পরিমাণ যদি জায়গা খালি না থাকে। স্যার আমার মনে হয় তাকে দুজনের মধ্যে প্রতিযোগিতা লাগাই দেওয়া উচিত, কারণ কার চাষ বেশি ভালো হয় সেটা গ্রামের সকলে দেখলো। স্যার আমার মনে হয় প্রতিযোগিতা করাটাই ভালো হইব। না 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 আমরা এখানে বিচার করতে আসছি, এটা কোনো প্রতিযোগিতার মঞ্চ না, এটা তো খেলাধুলার মাঠ না। আমরা সালাম ভাইয়ের প্রতি বেজায় খুশি, কারণ আমার গ্রামবাসীরা তার দ্বারা অনেক উপকৃত হচ্ছে। আচ্ছা মুদুল সাহেব জি আপনারা কয় ভাই? আমরা 2 ভাই। আপনার ছেলে মেয়ে কয়? 2 মেয়ে আর 2 ছেলে। আপনি 1 থেকে 4 জন হয়েছে, কিন্তু জমি বেড়েছে অথচ সন্তান বেড়েছে, এই জন্য অধিক ফসল বাড়ানো। আমার মনে হয় মোল্ল সাহেব কৃষি সম্পর্কে ভালোই জানেন, তাহলে প্রতিযোগিতা হয়ে যাক। আচ্ছা মোল্ল সাহেব প্রথমে আপনাকে প্রশ্ন করি, ধানের অধিক ফলন বাড়ে কি করলে? এই বিভিন্ন সার প্রয়োগ করলেই ধানের ফলন বাড়ে, এই যেমন ধরেন TSP, ইউরিয়া, পটাশ এই ইত্যাদি। সালাম এবার তুমি বলো। স্যার জমিতে পর্যাপ্ত সার প্রয়োগের পরও মাটির বিভিন্ন জটিল প্রক্রিয়ার কারণে উদ্ভিদের জন্য গ্রহণ উপযোগী হয়ে ওঠে না। ধান লাগানোর 20 থেকে 25 দিনের মাথায় প্রথম উপরি সার প্রয়োগের পর থেকে ধানের কুশি বের হয়, কিন্তু পাশের কুশিগুলো পর্যাপ্ত সারের অভাবে বড় হয়ে ওঠে না, যার ফলে ফলন কম হয় এবং ধানে প্রচুর পরিমাণে চিটা হয়। তাই ফলন বেশি পেতে হলে ফেয়ার গোল্ড PGR ব্যবহার করতে হবে। এটি সমন্বিত উদ্ভিদের জৈব উজ্জীবক, এটি ব্যবহারের ফলে প্রতি বিঘা জমিতে 3 থেকে 4 মণ ধান বেশি পাওয়া যায়। এই ফেয়ার গোল্ড PGR 2 ভাবে ব্যবহার করা যায়, ফেয়ার গোল্ড সারের সাথে প্রতি বিঘা জমিতে 1 কেজি পরিমাণ মিশিয়ে এবং তরল বিঘা প্রতি 250 মিলিগ্রাম হারে স্প্রে করতে হবে। মোল্ল সাহেব আপনাকে আবার প্রশ্ন করি, বলুন তো ধানের আগাছা দমনের সঠিক পদ্ধতি কোনটি? কেন নিরানি দিলেই হইব, 4-5 জন কামলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরানি দিব, ব্যাস 1 বিঘা জমির আগাছা বিনাশ। সুপার সালাম এবার তুমি বলো। মন্ডল সাহেবের কথায় 1 বিঘা জমিতে ঘাস বিনাশ করতে প্রায় 3 থেকে 4 হাজার টাকা খরচ হয়, সেই জায়গায় ফেয়ার ক্লিন প্রয়োগে মাত্র 100 টাকা খরচ করে 1 বিঘা জমিতে ঘাস বিনাশ করা যায়। ফেয়ার ক্লিন 18 WP ধানের চারা লাগানোর 7 থেকে 15 দিনের মধ্যে বালি অথবা সারের সঙ্গে মিশিয়ে জমিতে প্রয়োগ করতে হবে। তবে মনে রাখতে হবে জমিতে অবশ্যই 3 থেকে 4 ইঞ্চি পানি থাকতে হবে। একেবারে সঠিক উত্তর। এবার মন্ডল সাহেব বলুন ধানের খোল পচা রোগ কোনটি এবং এর দমন পদ্ধতি কি? ভাই দেখছেন কি সব উল্টা পাল্টা প্রশ্ন করতেছে, আরে উল্টা পাল্টা প্রশ্ন করলে কি আমি জবাব দিতে পারবো, উত্তর দিতে পারবো বলেন? চুপ কর। সালাম এবার তুমি বলো। আধুনিক কম্বাইন ছত্রাকনাশক হলো ফেয়ারা 32.5 SC, যা ধানের খোল পচা দমন করে। ধানের গামর অবস্থায় বা তার আগে পাতায় ছোপ ছোপ বা গোখরা সাপের মতো দাগ পড়ে, আক্রমণ বেশি হলে পাতা কাণ্ড এবং সমস্ত গাছ ঝলসে যেতে পারে, যার ফলে ধানের ফলন অর্ধেক কমে যেতে পারে।
ফেয়ার আপ বিঘা প্রতি 100 মিলিগ্রাম স্প্রে করতে হবে। ফেয়ার আপ প্রতিরোধক এবং প্রতিষেধক দুইভাবেই কাজ করে। বলুন, মাজরা পোকা থেকে রক্ষা পেতে আমাদের কি করণীয়? নিম পাতার পানি জমিতে ঢেলে দেব, অথবা কাদের ডিলারের কুতুবালা যে ঔষধ আছে সেটা অবশ্যরাতে পাইতে ঢেলে দেব। আচ্ছা, আপনারা এবার আমারটা শোনেন। ধানের কালো মাথা মাজরা পোকা সমাধানের সবচাইতে নির্ভরযোগ্য সমাধান হলো ফেয়ার প্রিট 95 SP। একই সাথে কালো মাথা মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা এবং কারেন্ট পোকা দমন করে। ধানের বয়স 20-30 দিনের মাথায় প্রথম এই কালো মাথার মাজরা পোকা আক্রমণ করে, যার ফলে মরা ডিগ বের হয়। আর 45-60 দিনের মাথায় ধানের কায়স্থর অবস্থায় দ্বিতীয়বার এই কালো মাথার মাজরা পোকা আক্রমণ করে, যার ফলে মরা শীষ বের হয়। তাই ধানের কুশি বৃদ্ধির সময় একবার এবং ধানের থোড় আসা অবস্থায় আরেকবার এই ফেয়ার প্রিট 95 SP 50 গ্রাম বিঘা প্রতি স্প্রে করতে হবে। তুমি এবারও 10টি নম্বর পেয়েছ। তোমার সর্বমোট নাম্বার হচ্ছে 40। এই 40 নম্বর পেয়ে তুমি মণ্ডল সাহেবের চেয়ে বহু গুণে এগিয়ে গিয়েছ। এবার মণ্ডল সাহেব, আপনাকে 5 নম্বর প্রশ্ন করি, কারেন্ট পোকা থেকে রক্ষা পেতে আমাদের কি করণীয়? আশ্চর্য ভাই জানেরা, ধানটি উল্টা পাল্টা প্রশ্ন করতেছে। আরে উল্টা পাল্টা প্রশ্ন করলে কি আমি উত্তর দিতে পারবো? আচ্ছা, আপনাদের কাশবে না, আমি বলছি। সুপার শট হলো দুটো আধুনিক উপাদানে তৈরি, তাই কারেন্ট পোকা সমূলে ধ্বংস করে। কারেন্ট পোকা বা বাদামি গাছ ফড়িং ধান গাছের থোড় অবস্থায় ধান গাছের পাতার খোলের ভিতর সারিবদ্ধভাবে ডিম পাড়ে এবং অনুকূল পরিবেশে তারা দ্রুত বংশবিস্তার করে থাকে। এরা ধান গাছের গোড়ায় ব্যাপকভাবে আক্রমণ করে এবং ধান গাছের রস শোষণ করে থাকে। আর এই কারেন্ট পোকার আক্রমণে ধানের ফলন একেবারে শূন্যের কোঠায় পৌঁছে যায়। তাই কারেন্ট পোকা দমনে সুপার শট বিঘা প্রতি 50 গ্রাম ধানের নালা কেটে প্রয়োগ করতে হবে। আর এই সুপার শট হচ্ছে বাংলাদেশের অন্যতম কোম্পানি ফেয়ার অ্যাগ্রোকেমিক্যালস লিমিটেডের একটি অত্যাধুনিক পণ্য। আমার একটা প্রশ্ন আছে আপনাদের গায়ের সকলের কাছে। সালাম, বিএ পাস, শিক্ষিত, শহরে লেখাপড়া করে, চাকরি পিছনে না ছুটে আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করার জন্য গ্রামের ছুটে কাজ করছে। সে নিজের উন্নতি করছে এবং দেশেরও উন্নয়ন হচ্ছে, তাতে কি তার কোনো অপরাধ? আপনারা সবাই বলুন। সালাম ভাই আমগরে শিখাই দিচ্ছে যে কৃষিকাজ চাষাভুষার কাজ না, শিক্ষিত মানুষরা করতে পারে সম্মানের সাথে। মল্লর সাহেব, 2 দিনের দুনিয়ায় কয়দিন আর বাঁচবেন? ভালো কাজ করলে পরকালেও শান্তি পাইবেন। হুজুর, কৃষি তেরা মার্কিত সালাম অনেক কিছু বুঝে, আপনি মাথা উঠো না, যে বুঝেন কম বলেন বেশি, কথায় আছে না খালি কৃষি বাজে বেশি। বসের উপরে বস আছে ভাই জানেরা। আসলে আমি এতদিন জানতাম যে আমি সেরা, কিন্তু অহন বুঝতাছি সেরার উপরেও সেরা আছে। ফেয়ার অ্যাগ্রোর পণ্য ব্যবহার কইরা সালাম সফল হইছে। আসলে হইছে কি, আমি ছোটবেলার থেকে খুব ঘাটতের আমি করতাম, এই অভ্যাসটা রয়ে গেছে, তাই সব কিছু মায়না নিতে আমার কষ্ট হয়। কিন্তু দেশের স্বার্থে দশের স্বার্থে আমি এখন সব কিছু মাইনা নিতেছি, কারণ ধান হইতাছে আমাদের জাতীয় সম্পদ, এর লগে তো আর 2 নম্বরই করণ যাইব না। ফেয়ার অ্যাগ্রো নতুন প্রজন্মের কোম্পানি, আধুনিক ও বৈজ্ঞানিকভাবে প্রতিটি পণ্য তৈরি করে কৃষকের কাছে পৌঁছে দিচ্ছে। ওইসব ছাতা মাথা চাষ আমি আর করবো না। আমার যে 20 বিঘা জমি আছে সেটা সালামের পরামর্শে ফেয়ার অ্যাগ্রো পণ্য ব্যবহার করব। আসলে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি হারছি, কিন্তু এই উঠানে বসে আমি কথা দিতেছি আমার মায়ারে আমি সালামের হাতে দিলাম। কারণ যে ছেলে যুগের সাথে তাল মিলাইয়া ফেয়ার অ্যাগ্রো পণ্য ব্যবহার করিয়া বাম্পার ফলন ফলাইতে পারে, সে ছিল অবশ্যই আমার মায়ারে সুখে শান্তিতে রাখবে। হুজুর, আমার বিয়ে হইব না। চুপ কর মন্ডল সাহেব,
একটা বিয়ে করাই দে রে ভাই। আরে করামু করামু, আরে আগে আমার ভাইয়ারা সালামে বিয়েটা হয়ে গেল।